নমস্কার, হুগলি ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা, আসছি বিস্তারিত খবরে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর আক্রমণের প্রতিবাদে পরিবায় হুগলি সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পথ অবরোধ এবং বিক্ষোভ দেখানো হয়। কুচবিহারে আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর আবার শাসক দলের লুম্পেন বাহিনী ঝাঁপিয়ে পড়ে। আপনারা অবগত আছেন যে আগামীকাল কুচবিহার থেকে প্রথম গণতন্ত্র বাঁচাও যাত্রার শুভ আরম্ভ হওয়ার কথা ছিল। প্রশাসন কোনোরূপ কোনো সহযোগিতা করেনি এবং আমাদের কোনোরূপ কোনো অনুমতি দেওয়া হয়নি। আজ দিলীপদা ওখানে পৌঁছেছিলেন আগামীকালের কার্যক্রমের জন্য। লুম্পেন বাহিনী তার গাড়ি ভেঙে দেয় এবং লাঠি ছোটা নিয়ে তার উপর আক্রমণ করে। আমরা এর ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই। এই প্রতিহিংসা পরায়ণ শাসক দল যারা প্রত্যেক দিন গণতন্ত্রের গলা টিপে ধরছে, যারা প্রত্যেক দিন বিরোধী দলের সমস্ত কার্যসূচিকে কর্মসূচিকে স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে, এই শাসক দলের বিরুদ্ধে আপনারা সবাই এখন সবাই এর প্রতিবাদে গর্জে উঠুন। একজন রাজ্য সভাপতিকে যারা রেয়াত করে না, তাহলে সাধারণ মানুষের আজকে কী পরিস্থিতি হতে পারে? সাধারণ মানুষ কীভাবে গণতন্ত্রের সহযোগিতা পেতে পারে? আজকে এরকম এক পরিস্থিতিতে আজকে সারা রাজ্য জুড়ে উত্তাল, সমস্ত জায়গায় আমাদের নানা রকম কর্মসূচি চলছে। আগামীকালও আমরা রাস্তায় নামব এর প্রতিবাদে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। কোচবিহারে যাওয়ার পথে ভারতের জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর বেশ কিছু দুষ্কৃতী। পুলিশের সামনে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর সহ বিজেপির আরও তিনটি গাড়ির ওপর দুষ্কৃতীরা হামলা চালায়। বিজেপির দাবি, এই হামলা পুলিশের সহযোগিতায় তৃণমূলের ক্যাডাররা করেছে। এরই প্রতিবাদে সাংগঠনিক হুগলি জেলা ভারতের জনতা পার্টি যুব মোর্চা পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে। এ প্রসঙ্গে যুব মোর্চার সভাপতি জানান, আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয় এবং রাজ্য যুব সভাপতি জেপি সরকার মহাশয়ের উপরে যে অত্যাচার বা যেভাবে আক্রমণ হয়েছে, তার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার হুগলি জেলার সাংগঠনিক জেলার আমরা কোলবা এবং পান্ডুয়া দু জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করছি এবং তার কর্মসূচি এগিয়ে চলেছে। প্রায় হুগলিতে 10-12 জায়গায় আমরা করছি। এবং ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিনব একটা ছোট্ট বিরতি, ফিরে আসব বিরতির পর আরো অন্যান্য খবর নিয়ে হুগলি ইনফোর সঙ্গে থাকুন। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নীরব থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটার সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে এসএমএসএমই এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। নতুন রূপে নতুন সাজে আপনাদের পরিচিত ইভিনিং স্টার, নিত্য নতুন খাদ্যের সমাহার, উৎসবে অনুষ্ঠানে যে কোনো সেলিব্রেশনে সব পরিবারে খাওয়া দাওয়ার অদ্বিতীয় ঠিকানা, ফ্রি হোম ডেলিভারি, আউটডোর ক্যাটারিং, ইভেন্ট বুকিং। ইভিনিং স্টার, টালিখোলা, চুচুড়া স্টেশন রোড। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবাংলায় শাসক দল টিএমসি ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। টিএমসি তরজা গানের কথায় রথযাত্রা যে পথ দিয়ে যাবে সেই পথ ধুয়ে দেবে গঙ্গার জলে, আকাশে বাতাসে বাজবে শঙ্খধ্বনি। দেখুন লুপ্তপ্রায় তরজা। আজকের মতন খবর এই পর্যন্তই। হুগলি ইনফোর সঙ্গে থাকুন। নমস্কার।